ওয়েলকাম টু আরএম বায়োলজি। এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। যারা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার জানতে পারবে, 20 প্রাইভেট কলেজ কি কি সেগুলো কিন্তু আমি আজকে বলে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ, অ্যাডমিশন টু প্যারামেডিকেল কোর্সেস 2022 বলে লেখা আছে। এই সিট ম্যাট্রিক্স এর সাথে সাথে এই ফি স্ট্রাকচারটা প্রকাশিত হয়েছিল, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি নিজেই প্রকাশ করেছিল। 2023-এ কিন্তু ফি স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবেল ছিল, এবং নতুন যে ছটা কলেজ অ্যাড হয়েছিল সেই ছটা কলেজের কি ফি স্ট্রাকচার সেটা কলেজে গেলে তার কারণ, তুমি প্রাইভেটে ভর্তি হও আর তুমি গভর্নমেন্টে ভর্তি হও, দুটো ক্ষেত্রেই তোমাকে অ্যাডমিশনের সময় অর্থাৎ কাউন্সেলিং এর সময় 20,000 টাকা পে করতে হবে। বাকি টাকাটা তোমাকে পে করতে হবে কলেজে গিয়ে। সেই টাকাটা কত বা কিভাবে পে করতে হবে সেটা তুমি যখন সিট পাবে, তোমার যে একটা স্লিপ দেয়া হবে ভেরিফিকেশন স্লিপ, সেই স্লিপে সব তথ্য দেয়া থাকবে, বা তোমরা কলেজে গেলে ফিজিক্যালি যখন হবে তখন কিন্তু বলে দেয়া হবে। তাই তোমাদেরকে আমি ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। সেই ফি স্ট্রাকচারটা 2024-এও কিন্তু অ্যাপ্লিকেবেল থাকবে। চেঞ্জ হয়, বড় জোর চেঞ্জ হতে পারে, তোমার 5,000 টাকা এক্সট্রা মানে বেশি হতে পারে, কমবে না, 5,000 টাকা বাড়তে পারে। তো সব থেকে প্রথমে দেখো, মেডিকেল সেন্টার শিলিগুড়ি ফার্স্ট ইয়ারেও 25,000 টাকা, আর সেকেন্ড ইয়ারে হচ্ছে 20,000 টাকা, টোটাল 45,000 টাকা। তারপরে হসপিটাল কলকাতা পোর্ট ট্রাস্টের আন্ডারে যেটা, 17,000 আর 15,000। তারপরে আমরি শর্ট লেগ আছে, ঢাকুরিয়া আছে, মুকুন্দপুর আছে, 17,500 আর 15,000। অ্যাপেলো গ্লেনিগার্লস হসপিটাল কলকাতা 22,000 আর 15,000। আশাদীপ নার্সিং হোম অ্যান্ড সেন্টার মুর্শিদাবাদ 30,000, 30,000। বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার কলকাতা 40,000, 40,000। বিপি দেবী 31,000, 31,000। বাঁকুড়া প্যারামেডিকেল কলেজ 70,000 আর 63,000। তারপরে ভারত সেবাশ্রম সংঘ 27,000। বিএমআইএসসি বিষ্ণুপুর 60,000 আর 36,000। তারপর হচ্ছে বিএমআরসি, বিএমআরসি টোটাল 59,500। স্ক্যান সেন্টার 35,900, 35,400। ক্যালকাটা হার্ট ক্লিনিক 23,000, 18,000। চার্নক হসপিটাল 1,40,000 টাকার মতো খরচা পড়ে। দিশান হসপিটাল কলকাতার শিলিগুড়ি দু জায়গাতেই আছে, 34,34। দিশারি হেলথ রঘুনাথগঞ্জ 32,23। দিশা প্যারামেডিকেল বিষ্ণুপুর বাঁকুড়া 87,600, 52,500। দিশারি ইনস্টিটিউট কোর্সেস মালদা 32,000 আর 23,500। এই যে দুটো জায়গা দেখে নাও, 17,000 আর 17,500, এটা কিন্তু 23-এ ছিল, মানে যেহেতু 20,000 টাকা করে দিতে হবে, একদম সেটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু 20,000 টাকা করে দিতে হয়েছিল। ঠিক এরকম কিছু কিছু চেঞ্জ তোমরা কিন্তু দেখতে পাবে 2024-এও, তবে একটা অ্যাপ্রক্স ধারণা পেয়ে যাবে যে এরকম খরচা হতে চলেছে। তারপরে হচ্ছে ইস্ট ওয়েস্ট এডুকেশন 84,84। তারপরে আই কে রিসার্চ সেন্টার 22,15। ফর্টিস হসপিটাল 28 আর 22,400। ফর্টিস আগেটা রাসবিহারী, দুটোই কলকাতাতে, 20,20। তারপর হচ্ছে জিডি হসপিটাল, এটা হচ্ছে তুমি 20 ধরে নাও, 23-এ 20 নিয়েছিল এখান থেকে এখানে, আর এটা হচ্ছে 15,500। জেনেসিস হসপিটাল কলকাতা 73,500 আর 65,000। গৌরী দেবী 60,000, 50,000। হলদিয়া ইনস্টিটিউশন 43,500 হতে পারে, 53,500 হতে পারে, 30,000 অথবা 40,000। হেলথ ওয়ার্ল্ড দুর্গাপুর 55,100, 44,500। এইচএলজি মেমোরিয়াল হসপিটাল আসানসোল 65,65। আই হসপিটাল দমদম ওটা হচ্ছে 41 আর 24। ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স 17,15, এটা তুমি 20 ধরে নাও। আচ্ছা, তারপর চাইল্ড হেলথ এটাও 20, আচ্ছা 20 আর 16। ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ 55,52। আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুর 577,500। ইসলামিয়া হসপিটাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল স্টাডিজ কলকাতা 30,30। জগন্নাথ গুপ্ত 52,500, 42,500। মেডিকেল ইনস্টিটিউশন বা জেআর মেডিকেল এডুকেশন 50,42। কল্যাণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 49,300, 40,700। কস্তুরী
30,000 আর 30,500, কস্তুরী মেডিকেল সেন্টার জোকা 26,100, 22,500। তারপরে দেখো কস্তুরী মেডিকেল সেন্টার জোকা 22,500, কোঠারি মেডিকেল সেন্টার কলকাতা 20,000, 20,000, কেপিসি 29,100, 23,500, লায়ন্স সেবা হসপিটাল জামালপুর 27,100, 22,000। তারপরে দেখো এমআর কলেজ 1,10,000, 1,10,000, মা সারদা 31,100, 31,100, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল 20,000, 20,000, মেডিনোভাতেও তাই, নারায়ণা সুপার স্পেশালিটি তো দেখো 22,000, 15,100, নেউটিয়া গেটওয়েল হেলথ কেয়ারে 20,000, 15,000, নেতাজি আই হসপিটাল 51,000, 43,000, নেতাজি সুভাষচন্দ্র হসপিটাল কলকাতা 25,000, 25,000, তারপর নেত্রজ্যোতি আই 34,000, 36,000, 36,000, তারপরে নিবেদিতা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল স্টাডিজ মুর্শিদাবাদ 40,000, 37,000, তারপরে হচ্ছে নরবে মেডিকেয়ার, দেখো নরবে মেডিকেয়ারে হচ্ছে তোমার 55, পিয়ারলেস 25,000, 25,000, আর এন টেগোর 22,900 আর 15,000, রামকৃষ্ণ মিশন আশ্রম 29,100, 23,000, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম নেত্রালয় হলদিয়া 20,000, 20,000, রেড প্লাস সোসাইটি কলকাতা 28,100, 22,000, রেড্ডি হেলথ কেয়ার 20,000, 15,000, রেণুকা আই ইনস্টিটিউশন 15,000, 15,000, রুবি জেনারেল হসপিটাল 25,000, 21,000, ক্ষুদিরাম বোস হসপিটাল কলকাতা 37,000 আর 32,000, সঞ্জীবন হসপিটাল হাওড়া 45,000, 40,000, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ সায়েন্স 35,000, 33,000, সরোজ গুপ্তা ক্যান্সার সেন্টার 25,200, 22,600, সেবায়তন স্কুল মেডিকেল টেকনোলজি সিং 40,000, সারান্না মাল্টি স্পেশালিটি হসপিটাল বর্ধমান 27,700, 27,100, শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল 30,000 আর 30,500, সোনো স্ক্যান 18,000, এটা 18,000টা 20 হয়ে গেছিল, এখনো 20 থাকবে আশা করি, 15,000, তারপরে হচ্ছে শ্রী সারদা নেত্রালয় 23,500, 19,500, শ্রীমস সনকা হসপিটাল দুর্গাপুর 96,000 আর 85,000, সুনেত্র সার্ভে 22,500, 22,500, সুনয়ন অ্যাডভান্স আই ইনস্টিটিউশন তমলুক 23,500, 22,500, সুরক্ষা ডায়াগনস্টিক 20,000, 20,000, সুদ আই ফাউন্ডেশন 20,000, 15,000, টাটা মেডিকেল সেন্টার 20,000 আর 15,000, দ্য ক্যালকাটা মেডিকেল ইনস্টিটিউট সিএমআরআই কলকাতা 40,000, 40,000, ইউএস ইনস্টিটিউশন নাগের বাজার কলকাতা 35,000, 35,000, ভিআইএমএস কলকাতা যেটা বলা হয় 30,500, 25,500, বিবেকানন্দ ইনস্টিটিউট আশ্রম ইনস্টিটিউট অফ অপথালমিক ট্রেনিং হলদিয়া 23,500, 19,500, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হচ্ছে সাউথ চব্বিশ পরগনা 23,500, 19,500, উডল্যান্ড 26,100, 25,500, জেনিত 30,000, 25,000, প্যারামাউন্ট হেলথ কেয়ার 31,700, বুঝতেই পারছ সরকারি আর বেসরকারিতে কিন্তু ফি স্ট্রাকচারের ফারাক আছে, যেখানে তোমরা শুনছো যে ফারাক নেই মিথ্যা কথা নেই। কাউন্সেলিং এর সময় প্রথমে প্রত্যেকটা কলেজে, সেটা তোমার সরকারি হোক বেসরকারি কলেজ হোক, কাউন্সেলিং এ তুমি সিট পেলে তোমাকে অ্যাডমিশন 20,000 টাকা দিবে, ঠিক আছে, কিন্তু ফি স্ট্রাকচার সরকারি বেসরকারির একই নয়। এবার যদি আমরা টপ 22টা কলেজ দেখি, দেখো আমি পর্যন্ত এসেছি এবং তার পাশে কিন্তু আমি সিরিয়ালি সাজিয়ে দিয়েছি কোনটা তোমরা টপ। দেখো সব থেকে যদি আমরা দেখি কেপিসি হচ্ছে সব থেকে টপ, এটা 1 নম্বর চয়েস হতে পারে তোমাদের প্রাইভেটের ক্ষেত্রে, মা সারদা 2 নম্বর হতে পারে প্রাইভেটের ক্ষেত্রে, তোমরা চুজ করতে, আমি বলছি বলে চুজ করতে হবে তা নয়, তোমরা অনেক জায়গায় তোমরা খবর নিতে পারো, তোমরা চেক করতে পারো, তোমাদের যদি কোনো দাদা দিদি সেখানে পড়াশোনা করে সেটাও তোমরা দেখতে এই কলেজেও ভর্তি হতে পারো, এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই কলেজগুলো লাস্ট কয়েক বছর কিন্তু ভালো পড়াশোনা হচ্ছে এবং কিছু প্লেসমেন্টও ভালো আছে। ভারত পৈলান এটা 3 নম্বরে, আমরি হসপিটাল ঢাকুরিয়া 4 নম্বর, আমরি হসপিটাল মুকুন্দপুর 5, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি 6, আনন্দ সেন্টার শিলিগুড়ি এটা 11 নম্বর, 7 নম্বর যদি আমরা দেখি ক্যালকাটা হার্ট ক্লিনিক 7 নম্বর। তো আমি এইগুলোর কিন্তু সবই তোমাদের ফি স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি, যার যেমন ফিনান্সিয়াল কন্ডিশন সে কিন্তু সেইভাবে সিলেক্ট করতে পারো কাউন্সেলিংয়ে গিয়ে। আর এই পার্টিকুলার যে প্রাইভেট কলেজগুলো আছে, এই প্রাইভেট কলেজে কিন্তু একদম জিএমআর বা যেটাকে এখানে সিএমএল বলা হয়, সেই সিএমএল দেখেই কিন্তু কাউন্সেলিং হয়, ঠিক আছে, অনেক দূর পর্যন্ত যায় সিএমএল। এবার দেখো তারপরে আমরা যদি দেখি 8 নম্বর, 8 নম্বর হচ্ছে ফর্টিস,
রাসবিহারী, ইএম বাইপাস, যে কোনো একটা চুজ করতে পারো, দুটো প্রায় সিমিলার ক্যাটাগরি যেহেতু একই। তারপরে দেখো 9 নম্বর আমরা বলতে পারি গৌরী দেবী, খুব ভালো একটা কলেজ। 10 নম্বর হচ্ছে আমাদের এইচএল ইনস্টিটিউট, 11 নম্বর হচ্ছে আমাদের আনন্দলোক শিলিগুড়ি, 12 নম্বর যদি বলি বিপি পোদ্দার পার্বতী দেবী নিউ আলিপুর, 13 নম্বর হচ্ছে আমাদের দিশান, একটু ফিসটা বেশি আছে। তারপরে হচ্ছে 14 নম্বর হচ্ছে এডুকেশন, যেটা হচ্ছে পূর্ব বর্ধমান। তারপরে তোমাদের হচ্ছে 15 নম্বর, 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেখো আইকিউসিটি, আইকিউসিটি 15 নম্বর হচ্ছে কস্তুরী দেবী। 17-তে হচ্ছে মেডিকা সুপার স্পেশালিটি, আচ্ছা 18 নম্বর হচ্ছে চারনক, এখানে একটু ফিস একটু বেশি আছে। 20 নম্বর হচ্ছে বিএমআরসি টিটাগড়। তারপরে 20 নম্বর হচ্ছে আমাদের হেলথ ইনস্টিটিউশন, 21 নম্বর ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স, আর 22 নম্বর হচ্ছে এমআর কলেজ। এই 22টা ছাড়াও আরো তোমরা যেগুলো চুজ করতে পারো সেটা হচ্ছে দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউশন, টাটা মেডিকেল সেন্টার, আনন্দ মিশন আশ্রম যেটা, উডল্যান্ড, জেনিত সুপার স্পেশালিটি, তারপর তোমার সুরক্ষা ডায়াগনস্টিক, যারা অপটোমেট্রি নিয়ে পড়ো, শুদ্ধ আই ফাউন্ডেশন, এইসবগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। SMFWB রিলেটেড অথেন্টিক তথ্য একমাত্র এই চ্যানেলেই পাবে।